সংগঠনে গিয়ে আসা যায় না, ফিরে আসা যায় না। আহলে হাদিসদের দলাদলি কেন, দয়া করে উত্তর দিবেন। আবদুল্লাহর একটা বক্তব্য আছে, আল হিজবুস সালাফি আল মানহাজুস সালাফি দুটো এক নয়। মানহাজুস সালাফি মানে সাহাবি তাবিদের নীতিতে চলা, আর হিজবুস সালাফি মানে সালাফি দল। যখনই আপনি দলে যাবেন, সেটা জমিয়ত হোক, আন্দোলন হোক, জামাতে ইসলাম হোক বা আরও দল হোক, তখন ভিতরে সংকীর্ণতা আসবে। আপনার সাথে যে আছে সে ভালো, আর আপনার সাথে যে নেই সে খারাপ। অটোমেটিকই আপনার ভিতরে হিংসা জন্ম নিবে, যা আজও প্রমাণ। তার মানে আপনাকে তো আমি এদেশের শীর্ষ স্থানীয় আলেম ওলামা নিয়ে সম্মেলন করি, এবং বলা আছে কেউ দল সংগঠনের কথা বলতে পাবে না, কোরআন হাদিসের বাইরে কেউ বলতে পাবে না। তবুও তো আপনার যাওয়ার সময় হয়নি। আপনার যাওয়ার সময় হয় না কেন? আপনি কোনো দলের সাথে জড়িত আছেন, সেই জন্য আপনাকে ভালো লাগে না, বা কেউ বাধা দেয়। বক্তব্যটা দেখেন, জামাত বলতে কি উঠায়, আচ্ছা জামাত বলতে কি উঠায়। হোমিওপ্যাথিক চিকিৎসা হোক, ব্যবসা হারাম না হালাল, হালাল কিছু সমস্যা আছে তবে করতে পারবেন, বেঁচে থাকা পরেজগারি। ছেলেরা কি খ্রিস্টান বা ইহুদি মেয়েকে বিবাহ করতে পারবে? যদি ওরা তিন আল্লাহ বিশ্বাসী হয় তাহলে মুসলমান করতে হবে তারপর। ওরা যদি বলে ঈশা আল্লাহ দেখা, তাহলে বিবাহ করা যাবে না, মুসলমান না করবে। ওরা যদি বলে যে ঈশা আল্লাহর নবী, তাহলে বিবাহ করা যাবে। জার্মানি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, একজন খ্রিস্টান মেয়ে ঈসা আলাইসাল্লামকে নবী মানেন এবং ইসলাম গ্রহণ করতে চায়, এখন তাকে বিবাহ করার নিয়ম কি? বাস মুসলিম অনুপাতে বিবাহ করতে পড়াতে হবে, খুতবা দিয়ে তিনটে আয়াত পড়ে ওই মেয়েটার পক্ষ হতে একজন দায়িত্বশীল হয়ে বিবাহ করিয়ে দিবেন, যে আমি এই মেয়েটার মালিক হিসেবে তোমার সাথে বিবাহ দিয়ে দিলাম, তুমি তাকে কবুল করো। কতক্ষণ বলবে কবুল করলাম, বিবাহ হয়ে গেলাম।